শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন। আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী কাল মাঠে বলছিল না সবাই, তার মানে যিনি আসবেন তিনি মাঠের উদের মতো। আজ সকালে যে গানটা শিখলাম আমরা সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশ মায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। এত আয়োজন! বসুন বসুন দ্বিজেন বাবু, এ তো সামান্য আয়োজন। কিসের চিঠি? সুবি বাবার স্কুল হইতে আইসি কথা। স্কুলে কি কিছু হয়েছে সুভাষ? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। কিসের চিঠি? আমি আজ স্কুলে যাইনি বলে নাকি চার্লস কিছু বলেছে? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো, তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতি সকলে বিপদে পড়বে। না তা আমি কিছুতে হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হই অবাধ্য হলাম। প্লিজ বি সিটেড মিস্টার বস। প্রেজ ইওর সান। সুভাষ কোথায়? মে আই কাম ইন স্যার? ও ব্রিটিশ স্যার ইনসাল্ট করেছে, ইটস আ ক্রিমিনাল অফেন্স। অফেন্স আগে প্রমাণিত হতে হবে মিস্টার রিচার্ডসন। সুভাষ সত্যি কথাটা বলেছে। আপনি ওকে আইনত শাস্তি দিতে পারেন না, কারণ আপনার কাছে এর কোনো প্রমাণ নেই যে সুভাষ স্বদেশীদের সঙ্গে মিশে আপনাকে অ্যাট্যাক করেছে। যদি তাই হতো তাহলে কালই আপনি ওকে অ্যারেস্ট করতেন, তাই না? আমি এখানকার পাবলিক লিডার, এরপরেও যদি কোনো গণ্ডগোল হয় আমি চুপ করে থাকবো না। বাবা আমার হয়ে কথা বলছেন, আমায় বাঁচানোর জন্য? জানকীনাথ বাবু তো উকিলি চলে ফাঁসিয়ে দিলেন সবাইকে। মিস্টার ইয়াং, দেশে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। সুভাষ কাল যা করেছে সেটা আমার বাড়ির একজনের প্রাণ বাঁচাতে করেছে, এর মধ্যে কোনো রকম রাজনীতি নেই। এরপরেও যদি সুভাষকে শাস্তি দেওয়ার কথা ওঠে তাহলে আমাকে অন্যরকম ভাবতে হবে। আগে তো কখনো স্কুলের ছাত্রদের মধ্যে এই ধরনের আলোচনা হতো না, তাহলে এখন কেন হচ্ছে? আমরা বড়রা কি ভুলে যাচ্ছি? কি শিক্ষা দেবো আমরা ছোটদের? মিস্টার বোস, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। আমিও চাই সুভাষকে সেভ করতে মিস্টার বোস। স্যার, স্কুলে যারা সব দিক থেকে ভালো তাদেরই রাখা হয়। সুভাষের পরীক্ষার নম্বর দেখে কি মনে হয় ওকে রাস্টিকেট করা যায়? সার্টেনলি নট। আমি একটা উপায় বলতে পারি। সুভাষ অ্যান্ড চার্লস, তোমরা জানো সামনেই একটা মেরিট স্কলারশিপ টেস্ট আসতেছে। সুভাষ, তোমাকে কিন্তু প্রুভ করতে হইবে যে তুমি সত্যি মেরিটোরিয়াস। তোমাকে একাডেমিক্স অ্যান্ড স্পোর্টস দুইটাতেই ফার্স্ট হইতে হইবে, তবেই তুমি স্কুলে থাকিতে পারিবে। সুভাষ স্পোর্টসে ফার্স্ট? ইম্পসিবল। কিন্তু স্যার এটা তো ঠিক নয়। আই এম সরি, কিন্তু স্কুলের একজন স্টুডেন্ট হিসাবে আমি এটাকে অন্যায্য মনে করি। ভেরি আনফেয়ার। তোমরা পিটু কাওয়ার্ডস। আমি জানিতাম তুমি স্পোর্টসে ভালো না, হেরে যাইবে। চ্যালেঞ্জ নেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট। আমি পারবো মিস দাদা, আমাকে পারতেই হবে। আমি ভয় পাবো না, আমি ফার্স্ট হব। বন্দে সো সুভাষ, তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিতেছ? ইয়েস, আই এম অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ।
আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। কাল আমার বোন রিয়ার এত বড় একটা অপারেশন, তাই আমি আজ ওর জন্য ঠাকুরের কাছে একটা পুজো দিতে চাই। আপনাদের নার্সিং হোমে ঢুকতেই তো একটা ঠাকুর প্রতিষ্ঠিত আছে। থার্ড ফ্লোর থেকে আপনার তো নামাই বারণ। সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর যদি আমি নিচে নামি। এই কেবিনেতে একটা হুইলচেয়ার থাকার কথা ছিল, যাও নিচে নিয়ে এসো। কে? আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। শ্রদ্ধেয় ছোট কর্তা, আপনাকে এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম, বলে উঠতে পারি, আমি গান গাইতে পারি। আপনি কৃষ্ণ মন্দিরে বাড়ির বাগানে যার গান বারবার শুনেছেন, সে আমি ছোট কর্তা। আমি বড় অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সামনে আর কখনো আসবো না। পারলে আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি, আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে, গুরুদেব যে অপেক্ষা করে আছে। আসুন আমার সঙ্গে। কিন্তু আমার যে কোনো উপায় নেই মেয়ে, জাদুঘর বৃশ্চিক আমার উঠে দাঁড়ানোর শক্তিটুকু কেড়ে নিয়েছে। গুরুমা, আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। স্পেশাল গিফট কি? আমি আপনাকে একটা কবিতা শোনাতে চাই। যদি ভাবো শেষ হলো না সেসব কথা, না হোক তবে। হঠাৎ একটা কথা মনে পড়লো আমার। কি? আমি শুনেছি যে জেনারেলি বাঙালি ছেলে মেয়েরা প্রেমে পড়লে কবিতা লেখে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। ধ্রুব আর রানুর এই চুটিটাকে ভাঙতেই হবে। ওকে বিলেতে না পাঠিয়ে আমার শান্তি নেই। ওকে না পাঠালে আমি তো রানুকে মরণ দশা একা পাবো না। একা না পেলে অতগুলো টাকা হাতাবো কি করে? তাই বুঝি গিন্নিমা, আপনি এত সহজে ছোট মনিককে তাড়াতে পারবেন না। তুমি এটা কেন বললে গো যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না? ছাড় না ওর কথা। দাঁড়া না বর্দি, কিশোর দাকে বলতে দে, বলো না। বলি? হ্যাঁ, সেই সময় আমি বললাম না টয়লেট পেয়েছে বলে ছুটে বেরিয়ে চলে গেলাম। ও টয়লেটই পেয়েছিল, কিন্তু তখন গিয়ে দেখি আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি, আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে, গুরুদেব যে অপেক্ষা করে আছে। আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। Don't! Don't!
ধ্রুব আর রানুর এই চুটিটাকে ভাঙতেই হবে। ওকে বিলেতে না পাঠিয়ে আমার শান্তি নেই। ওকে না পাঠালে আমি তো রানুকে মরণ দশায় একা পাবো না। একা না পেলে অতগুলো টাকা হাতাবো কি করে? তাই বুঝি গিন্নিমা, আপনি এত সহজে ছোট মনিকে তাড়াতে পারবেন না।